বেশ কিছুদিন আগে আপনাকে রোজমেরির একটা গল্প বলেছিলাম, বেশ কিছুদিন আগে, একদম যখন সেই সদ্য সদ্য আমি আপনাকে গল্প বলা শুরু করছি, ঠিক সেই সময়। রোজমেরির গল্পটা আমি দিয়ে দেবো, ওপরে আই কার্ডে আপনি আমি দিয়ে দেবো, আপনি সেখানে গিয়ে দেখবেন। তো সেই রোজমেরির গল্পটা ছিল আপনার রূপকথার গল্প অবশ্যই, আর ওটা ছিল ইংল্যান্ডের রূপকথার গল্প। কিন্তু সেই রূপকথার গল্পটারই বাংলা সংস্করণ আজকে শোনাবো আপনাকে, ব্যাঙ রাজা। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতীর পাণ্ডুলির সাথে। আসুন গল্প শুরু করি। একজন রাজকুমারী ঝিলের ধারে বসে খেলা করছে। খেলা করছে যখন, তখন তার পাশে তার সঙ্গীর সাথে খেলাটার আর কেউ নেই, তাহলে সে একলাই খেলছে। খেলতে খেলতে একটা সোনার বল, সোনার একটা তাল নিয়ে এসে খেলছে। রাজকুমারী তো বিরাট ব্যাপার, সোনার তাল নিয়ে এসে খেলছে। তো সোনার তাল নিয়ে খেলতে খেলতে সেই সোনার তালটা গেল জলের মধ্যে পড়ে। যদিও রাজকুমারী, যদিও তার প্রচুর সোনা দানা, কিন্তু যেটা নিয়ে খেলছে সেটার প্রতি একটু মায়াটা বেশি। তো সে চাইলেও ওই তালটা তুলে আনতে, কিন্তু তালটা তুলে আনা তার পক্ষে সম্ভব নয়, জলটা ছিল গভীর। একটু দূরে ওই ঝিলের পাশেই অপর প্রান্তে বসে ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকছে একটা ব্যাঙ। রাজকুমারী তাকিয়ে রইল তার দিকে খানিকক্ষণ। জেনে তাকিয়ে থাকা ব্যাঙ বলল, তুমি কি কিছু বলছো আমায়? রাজকুমারী কিছুই উত্তর দিল না, খানিকটা ভয় পেয়ে গেল যে ব্যাঙ এইভাবে ডাকে সে তো বুঝতেই পারেনি। ব্যাঙ বলল যে আমি তোমার ওই সোনার তালটা তুলে দেবো, তাহলে তুমি আমার বন্ধু হবে বলো, তুমি আমার সাথে খেলবে বলো, তুমি আমার সাথে একসাথে ভাত খাবে বলো, একসাথে ঘুমোবে বলো, যদি বলো এসব করবে তাহলে আমি তোমার সোনার তাল তুলে দেবো। রাজকুমারী তখন বলল, হ্যাঁ তুলে দাও, আমি সব করবো তোমার সাথে। ব্যাঙ গেল জলের মধ্যে নেমে, সোনার তাল তুলে এনে দিল রাজকন্যার হাতে। রাজকন্যার হাতে যেই না তাল তুলে দেওয়া, সোনার তাল নিয়ে রাজকন্যা দিল এক ছুট, বাড়ির মধ্যে গেল চলে ঢুকে। সোনার তাল রাজকন্যা নিয়ে বসে আছে, হঠাৎ দুপুরবেলা খেতে বসেছে, এই সমস্ত কথা সে কিন্তু ভুলে গেছে, আর কোনো কথাই তার মনে নেই। হঠাৎ দুপুরবেলা যখন খাচ্ছে, রাজা বসে আছে, রাজকন্যা বসে আছে, এমন সময় দরজায় করানোর আওয়াজ আর একটা মানুষের কণ্ঠ, যে দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিতেই রাজকন্যা দেখলো রাজকন্যাই দরজা খুলল, সেই ব্যাঙ সামনে দাঁড়িয়ে। যেই না দেখা দরজা বন্ধ করে আবার গেল চলে ঘরের মধ্যে। যেই ঘরের মধ্যে গেল, রাজা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি ভয় পেয়েছ? কি এমন দেখেছো তুমি ভয় পেয়েছো? রাজকন্যা বললো, একখানা ব্যাঙ। রাজা বললো, তুমি ব্যাঙ দেখে ভয় পেয়েছো? এটা তো ঠিক নয়, চলো আমার সাথে। রাজকন্যা কিছুতেই যাবে না, কারণ সে তো জানে যে এই ব্যাঙ হলো সেই ব্যাঙ যাকে সে কথা দিয়েছে। কথা দিয়েছে যখন, কথা তো রাখতে হবে। যথারীতি সেই ব্যাঙ এসে ঢুকলো ঘরের মধ্যে, রাজাকে বললো সবিস্তারে সমস্ত গল্প, কি হয়েছিল না হয়েছিল, কি কথা দেওয়া নেওয়া হয়েছে, সমস্তটা। রাজা শুনলো ভীষণভাবে, তারপরে রাজকন্যাকে বললো, না কাজটা তো তুমি ঠিক করনি, কথা দিয়েছ যখন কথা তোমায় রাখতে হবে, আর কোনো উপায় নেই। রাজকন্যা এবং সেই ব্যাং একসাথে খেল। রাজকন্যা কিছুতেই খেতে রাজি নয়, সে খাবে না কিছুতেই, কিন্তু সে খাবে না তো কি হয়েছে, ব্যাং তো খাবে। রাজকন্যা যা খায় ব্যাং তার থেকে খেয়ে নেয়। এই চলতে রইল, খাওয়া শেষ হয়ে গেল, ঘুমোবে। রাজকন্যা গেল বিছানায় ঘুমোতে, ব্যাঙও গেল বিছানায় ঘুমোতে। কিন্তু রাজকন্যা ব্যাঙের সাথে ঘুমোবে এই ব্যাপারটা ব্যাঙ মেনে নিলেও রাজকন্যা মেনে নিল না। মেনে না নেয় কি করলো, খাটের ওপর থেকে ব্যাঙটাকে ধরে দিল ছুঁড়ে মেরে। যেই না ছুঁড়ে দিল মাটিতে, গেল ব্যাঙ ফেটে। যেই না ফেটে গেল, ব্যাঙের ভিতর থেকে বেরিয়ে এলো রাজপুত্র। নতুন করে রাজপুত্রের সাথে রাজার আলাপ হল, নতুন করে রাজকন্যার জীবন সুন্দর হয়ে গেল, আর আমার গল্পটা এখানেই ফুরালো। শেষের অন্তমিনটা কেমন হলো অবশ্যই জানাবেন, কেমন আজকের গল্পটা এখানেই শেষ হলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। ও হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। 2022-এর এই কথাটা আমি বলবোই বলবো যে অবশ্যই গল্প ভালো লাগলে শেয়ার করুন। আপনারা না শেয়ার করলে আমি একা কত শেয়ার করব বলুন তো, যাদের কাছে গল্পগুলো পৌঁছানো দরকার, আপনারা শেয়ার না করলে গল্প তাদের কাছে পৌঁছবে না। গল্পগুলো শেয়ার করতে থাকুন, ভালো জিনিস শেয়ার করতে দোষ কোথায়, শেয়ার করুন, লাইক করুন, ডিসলাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন। সামনের দিনে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। নিজেদের খেয়াল রাখবেন, মনের খেয়াল রাখুন, ভালো থাকুন।